বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আলিবাবার ম্যাজিক ওয়ার্ল্ডে আপনারা সকলকে স্বাগতম। বন্ধুরা আমার, আজ আপনাদেরকে নিয়ে আসলাম আলিবাবার ম্যাজিক ওয়ার্ল্ডের সেই বাইং মাছের বাজারে। এই যে দেখেন, কিছু বাইং মাছ নিয়ে আসছি আজকে। এই লম্বা লম্বা বাইং, এলো লং বাইং। একটা বাইং মাছ 2 ফিট লম্বা। এই বাইং মাছগুলো এই যে দেখেন, এই হলো বাইং মাছ। এই বাইং মাছ আজকে আমরা গুণা করে খাবো। বাইং মাছ গুণা করে খাইতে হলে এটার যে একটা কারিশমা আছে, এই হলো সিলেটের নোল্লার হাওরের বাইং মাছ। খুব ভালো বাইং মাছ এগুলো, লং বাইং। এই বাইং মাছ আপনার খাইতে হলে এটার যে চামড়া আছে, চামড়াটাকে ছিলতে হয়। এর একটা ভালো কৌশল আছে। এই যে দেখেন কি সুন্দর বাইং মাছগুলো, একটা একদম 2 ফিট লম্বা। এই দেখেন কত বড়। এই বাইং মাছগুলো এখন কাম করবো কি শুলবো, শিলে শিলে তারপরে ব্যবস্থা করব কাটার। শোলার জন্য আমি 2 রকমের শোলা যায়। আমার এখানে একটা মেশিন আছে, আমি এটা দিয়েও কাটতে পারি, অথবা আমি এটা করব কি এই যে যেটার 2টা পাশ আছে, 1 পাশ 2 পাশ, এই 2টা পাশ আমি একটুখানি আছে একাই টেনে চামড়াটা নিয়ে 2 পাশ থেকে একটু ফ্রোজেন থাকতে এটাতে চামড়াটা টান দিলে এটা চলে আসে। তো কীভাবে হচ্ছে এটা, এই টেকনিকটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখন এটাকে 2 পাশে একটু কেটে নেব, একটু কষ্টদায়ক হবে কিন্তু এভাবে সাবধানে করতে হবে, যাতে ছুরি কাছে ব্যাপার স্যাপার। আর অসাবধানতা অবলম্বন করলে যে কোনো সময়ে কাটাকাটি, রক্তপাত, এরকম ধরনের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। তো আমি এটাকে, এটা হলো যাদের মেশিন নাই সহজ পদ্ধতি, এর জন্য আমি এটাকে একটু করবো কি ফ্রোজন আছে একটু কাটার সাইডটা। এইভাবে কাটবো 2 পাশ। কাটার পর তারপরে এটাকে আমি সরবো। এরকম ধরনের 2 পাশ কাটার পরে এই যে 2 পাশও কাটছি এবং এই পাশও কাটবো। এইভাবে এইভাবে আমি চামড়াটা এরকম ছুলে নেব, চামড়াটা উপরে চলে আসবে। তারপরে চামড়াটা তুলে নিয়ে আসার জন্য আমাকে কাপড় ব্যবহার করতে হবে। আমি কাপড়টা নিলাম, এটাকে ভালো করে ধরে এইভাবে টান দিলে চামড়া চলে আসবে। তবে অনেক সময় টুকরো টুকরো হয়ে যাবে, চিন্তার কারণ নাই। মাথা বাইর করে সেটা আবার দিলে আবার ওইভাবে আসবে। আস্তে আস্তে করলে জিনিসটা সুন্দরভাবে আসবে এবং মাছটা নষ্ট হবে না। বড় হয়ে গেছি একটা সাইড, এরকম শক্ত শক্ত আছে, তো একটু শক্তি দিয়ে টানতে হবে। 2 পাশে এরকম ধরনের আসবে, আমাকে সুন্দরভাবে সরাই নিতে হবে যাতে কোনোরকম অসুবিধা না হয়। এবং উপরের চামড়াটা শুধু কিছু নষ্ট হচ্ছে না,
মেশিনে হলো এই মেশিন চলতে থাকলে এক টানে চলে আসে এই ইয়ার পরে কাটাটা তো আমি কেটে ফেলছি দুই পাশে যে একটু কেটে নিয়েছি এই পাশটাও কাটছি এই পাশটাও কাটছি আমি শুধু খালি এই চামড়াটা এইভাবে ছুলে ফেলবো ছুললে মাছটা এরকম বাইরে আসবে এটার আসল রূপটা চেঞ্জ হয়ে যাবে এই এই মাইন মাছটা অনেকেরই খুব প্রিয় তো এই খাবারটাকে আজকে আমরা চিন্তা করতেছি দুপুরে মাইন মাছ বোনা খাবো পুরোটাকে চলে নেবো এই যে এরকম এইভাবে চলবো এটা যেরকম হয়েছে এই পাশটা ওই পাশটা এরকম চলে আসবে তা এই পাশটা এরকম চলা হবে সুপ্রিয় বন্ধুরা আমার এই যে দেখেন এই যে বেঙ্গলটা ছোলাটার একদম সহজ যে জিনিসটা একটুখানি এখনকার ঠান্ডাটা কমে যাওয়াতে এই দেখেন এটা কেমন হয়ে গেছে এইভাবে চলে আসবে এই যে দেখেন এই পাশটা এরকম ধরনের টান দিলে এই টান দিলে এইভাবে পুরোটা এরকম ধরনের কি ইজিতে চলে গেলো দেখছেন এই যে এই হয়ে গেলো বেঙ্গল ছোলা দুই পাশে কাইটা চলে নিলাম এরকম ভাবে সবগুলো চলে নেবো চলে এইরকম যদি একটু নরম হয় তাইলে এটা খুব ইজি হয় তো আমি এবার কেটে নিচ্ছি খুবই সহজ খুবই সুন্দর মাঝখানের কাটাটা যখন কাটার সময় যদি একটু সোজা থাকে তাহলে এক টানে চলে আসবে আর একটু তেড়া বেড়া হলে হইতেই পারে হাতের কাজ হলে পরে হয়তো একটু দুই জায়গায় আটকাবে এটা কোনো ব্যাপার না খাইতে হলে একটু কষ্ট করতে হবে একটু কষ্ট করে খেতে হবে আর কি কারণ জিনিসটা একটা স্বাদের জিনিস
এই মাছ মাছগুলো এটাকে কেমন সুন্দর হয়েছে, এটাকে আমি এখন পিস করবো সুন্দরভাবে। পিস করার জন্য আমাকে একটু মেশিনটা ব্যবহার করলে ভালোভাবে কাটাটা শুধু হবে। তারপরে আমি রান্না করার জন্য চুলায় নিয়ে যাব। তখন পর্যন্ত আমরা একটা বিরতি নিচ্ছি দুয়ার জন্য, দুয়া রেডি করে তারপরে যাব। তো প্লিজ থাকেন সাথেই, পরে নিয়ে যাব চুলাতে। এগুলো আলী বাবার ম্যাজিক কিচেনের আরেক রকম ম্যাজিক আপনারা দেখতেছেন। প্রিয় বন্ধুরা আমার, যে যেখান থেকে দেখতেছেন, আমি সেই আলী বাবার ম্যাজিক কিচেন থেকে আপনাদেরকে আজকে শেয়ার করতেছি লং বাইং, বড় বাইং মাছ। এটাকে বোনা করবো। বোনা করার জন্য আমি তো কীভাবে কাইটা নিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম দেখলেন। এখন আমি ধুয়ে এটাকে, এই যে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, পানি ধরে নিয়েছি। এখনকার এই যে একটা বোল নিচ্ছি এখানে, এই বোলটাতে আমি এখনকার মাছটা ঢেলে দেবো। এই মাছটা বোলটাতে ঢেলে দিয়ে আমি একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেবো ওইটাকে কি করার জন্য, আপনার ভাজবো মাছটাকে ভাজার জন্য হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, তাই এখন একটু হলুদ দেবো। দেশের লবণ দিয়ে সে এখন আমি মাছটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে সেটা এটাকে আমি ভাজবো, ভাইজে তারপরে মাছটাকে পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে তারপরে এটাকে ভুনা করব। তো পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন জাস্ট মাছটাকে পরিষ্কার করে ছোলে ধুইয়া কাইটিয়া, এখন কাইটিয়া কুইটা হলুদ আর লবণ মাখাইলাম, লবণ আর হলুদ মাখাই সেটা এখন রাখলাম। এই যে দেখেন কেমন সুন্দর হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভাজবো, ভাজার জন্য নিয়ে যাবো চুলাতে নিয়ে যাবো, ভাজতে কড়াইয়ে বসাবো। নিয়ে যাচ্ছি কড়াইয়ে, বসাই দিলাম চুলাতে, এই বসালাম কড়াই। এখন আমি এখানে চুলা জ্বালাই দেবো। চুলাটাকে জ্বালাই দিলাম, এখন চুলাটা গরম হলে আমি এই মাছটাকে ভাজবো, ভাজিয়ে তারপরে উঠিয়ে নেবো, উঠিয়ে নিয়ে এসে তারপরে মশলা কষাবো এবং সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বাইং মাছের দু পেঁয়াজা তো দেখাইছিলাম যে চুলাতে তেল দেবো, চুলা বসাই দিছি, কড়াই বসাই দিছি এবং মাছটা নিয়ে আসছি। তো এই মাছটাকে এখন আমি এই ভাজবো,
ভেজে নেবো আগে, ভেজে নেওয়ার পর তারপরে আমি অন্যান্য মশলাগুলোকে রেডি করবো। এই মাছটাকে আমি এখনটা বাইন মাছটা বেশি ভাজবো না, একটু যেহেতু মাছটা বাইন মাছের ভিতরে দেওয়া হবে, এটাকে আমি একটু সুন্দর করে হালকা ভাজা দিয়ে নেবো। বার্ন হবে না, তারপর কোনোরকম বেশি কড়া বাঁধা হবে না। তার দু পেঁয়াজা করবো, এইগুলোতেই টাংলার হাওরের লং বাইন, একটা মাছ অলমোস্ট 2 ফিটের মতো দেখিয়েছিলাম আপনাদেরকে, দুইবারে দিতে হবে। মাছটা একটু দিচ্ছি আর একটু সমস্ত রয়ে গেছে, এটা আমি পরের বারে দিচ্ছি। এইভাবে মাছটা ভাজা হচ্ছে, একটু হালকা ভাজা করবো, একদম কড়া ভাজা করবো না, যেহেতু মাছটা দু পেঁয়াজা করবো। আপনি একটু দেখেন কেমন সুন্দর, খুব সুন্দর ধারণ করতেছে। আমি পেটটাকে পরিষ্কার করতে পেটের যে নরম জায়গাটা এটা কেটে ফেলে দিচ্ছি, কারণ এই জায়গাটা থাকলে আসলে একটু সুন্দর লাগে না। আমি জেনারেলি যখনই মাছ কাটি তখন এরকমই করি, যদি পেটটা নরম দিকটা একটু কেটে ফেলে দিই। এটার একই অবস্থা করছি, দেখেন কেমন রেগুলার পিসগুলো, এই প্রত্যেকটাকে আমি এইভাবে সুন্দর করে একটু ভেজে নেবো, একটু ব্রাউন কালার করে, তবে একদম পড়া ভাজবো না। প্রথম মাছটা ভাজা বেশ থাকেন থাকে শুকিয়ে বন্ধুগণ, দু পেঁয়াজার জন্য বাইন মাছ। তো দেখেন মাছটা কেমন সুন্দর হয়ে গেছে, আমি একদম পড়া ভাজবো না, একদম দুইটা কালার দুটা সাইড একটু নিয়ে গেছে। আমি এখন মাছটাকে ভেজে নেবো, যেহেতু বাইন মাছের দু পেঁয়াজা হবে, মাছটাকে পুরো এইভাবে এরকম হালকা ভাজি যা, তারপরে কর্তিকা বদু পেঁয়াজা, এখানে এগুলো ভাজা হয়ে গেল, বাকি টুকু আমি এখন এখানে দিয়ে দেবো, বাকি মাছ শুকনো এইভাবে ভেজে ফেলবো। সুপ্রিয় বন্ধুগণ, বাইন মাছ দু পেঁয়াজা, লং বাইন 2 ফুট লম্বা বাইন মাছ কাটছি, ক্লিন করছি, ধুইছি, পানি জড়াইছি, হলুদ মরিচ মাখাইছি এবং পরিষ্কার করে তারপর ভাইজানিছি, সবটাই শেয়ার করছি আপনাদের সাথে। এখন রান্নার পালা, যেহেতু এটাকে দু পেঁয়াজা করবো, লং বাইমের দু পেঁয়াজা, তো কড়াইটা বসাইছি চুলাতে, চুলাটাও জ্বালাই দিছি, এবার একটু তেল দেবো, একটু কম তেল ব্যবহার করবো আজকে, কারণ বাইমাসের তেলে ভেজে নিছি, তারপরও আর একটু তেল দিয়ে সেটা আমি এটাকে রান্না করব। তো তেলটা বেশি দিলাম না, এখন তেল দেওয়ার পর আমি এখানে আছে আমার পেঁয়াজ আর কাঁচামরিচ, এই তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি গুঁড়া দইন্য ব্যবহার করবো না, যার ফলে আমি দইন্যার যে গুঁড়া শক্ত জায়গাটা এগুলো একটুখানি দিয়ে দিচ্ছি, আর টমেটো দিয়ে দিলাম এখানে, তারপর লবণ আমি আমার স্বাদ মতো দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো এখানে আমি 1 টিস্পুনের চেয়ে আর একটু কম লবণ আমি এখানে ব্যবহার করলাম, যদি লাগে তেলে পরে আর একটু দেবো, কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, আপনাদের পরিমাণ মতো যখনই আপনারা যেটা রান্না করেন। আমি এখন একটু নাড়া দিয়ে নেবো,
এইখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করবো, যা এই হলো আমি যেহেতু লং প্যান্ট একটা টাইটে বাবাতে একটু হালকা গরম মশলা, এটা আমার নিজের তৈরি একটু গরম মশলা আমি ব্যবহার করবো, এক কোয়ার্টার টিস্পুন এটা দিয়ে দিলাম। এটা কালারটা একটু চেঞ্জ হতে পারে, তবে আবার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা দিয়ে দিলাম সাথে পিঁয়াজগুলো একটু কুচি করে কেটে নিচ্ছি, টাইমটা আমার সুন্দর হয়ে গেছে। সাথে টমেটো ও কালারফুল কালারফুল বাবার। এখন আমি এইখানে দেবো হালকা একটু লাল মরিচ, শুকনো মরিচ, কাঁচামরিচ দিচ্ছি 2-3টা, একটু শুকনো মরিচ দেবো 1/2 টিস্পুন, মাঝ মাছের 2 পেঁয়াজ, আর একটু জাল জাল করলে ভালো লাগে, সেই জন্য আমি একটু 1/2 টিস্পুন শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটা তেমন ঝাল না কিন্তু খুব রঙ্গিলা, রসিক রঙ্গিলা টাইপের। রঙের বারোই বারোই রে মোরা রিন্দুর হেলাগর পাইল, এটা একটা সিলেটের গান, আর এই সিলেটের হাওড়েই লং বাইমের একটা ভালো পাওয়ার একটা সুবিধা আছে। আমি গিয়েছিলাম একবার ধরছি ওইখান থেকে, আর এখন এই সিলেটের সেই কাংলার হাওড়, নোল্লার হাওড়, পাগলার হাওড়, ওই হাওড়ের মধ্যেই লং লাইন মাছ পাওয়া যায়। সেই আমি মনে করতেছি যে হাওড়ের মাছই কোথায় সম্ভবত করতে কাটছে, তা আমি জানি না, করতেও পারি না। যাই হোক, এই আজকে ঠিক আছে 2 ফুট লম্বা লং এই লাইন মাছ রান্না হচ্ছে। এখন আমি হলুদ দিব 1/2 টিস্পুন, হেলো হলুদ 1/2 টিস্পুন দিয়ে দিলাম। রসুন 1 টিস্পুন, 1 টিস্পুন রসুন, আদা পেস্ট করা, আদাও 1 টিস্পুন দিয়ে দিলাম। হয়ে গেল, নাড়াইয়া নেবো, কষাইয়ে নেবো মশলাটাকে। মশলার দরমটা খুব সুন্দর হয়ে গেছে এখন, দেখুন মাশাআল্লাহ। এটাকে আমি আর একটু কষাবো, কষাই ছিলাম, একটু হালকা পানি দেবো যেহেতু এটা 2 পেঁয়াজ হবে, মাছটাও সিদ্ধ হইতে হবে ভালোভাবে। আমি এখন তো এখানে এটাকে আর একটু কষেছি, ওগুলো একটু পানি দেবো। পানিটা দেওয়া হবে শুধু খালি এটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য পানিটা দেওয়া হবে, আমি ওপরে একটু পানি দিয়ে দিলাম এবং এইভাবে এটা 5 মিনিট পর্যন্ত সিদ্ধ হইতে থাকবে। আমি এখন একটা ঢাকনা দিয়ে দেবো। তো এই যে লং বাইং রান্না শেয়ার করছি যে আপনাদের সাথে, 5 মিনিট, তো 5 মিনিট একটা বিরতি নেবো, 5 মিনিটে সিদ্ধ হবে। আমি একটা মিডিয়াম আছে রাখলাম আমার এই চুলার যে হিটটা, এটা মিডিয়াম আছে রেখে দিলাম। এখন তো আমি তাকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটস, আমরা 5 মিনিট পর আবার ইনশাআল্লাহ ফিরে আসবো। সুপ্রিয় বন্ধুরা আমার, যে যেখান থেকে দেখতেছেন, পৃথিবীর যে যে প্রান্তে আছেন সকলে ভালো থাকেন, দেখেন ইনশাআল্লাহ। এই যে আমার মশলাটা 5 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেল কষানি, এই দেখেন মশলা কেমন সুন্দর হয়ে গেছে। এখনটা আমার বাইন মাছটাকে ভেজে রাখছিলাম, কেমন সুন্দর করে দেখছেন। এখন আমি মাছটা দিয়ে দেবো পুরোটা, মাছটা এই রসলার মধ্যে এখনটা দিয়ে দেবো। এটাকে দিয়ে একটু নাড়া দিয়ে নিই, হচ্ছে লং বাইং মাছের 2 পেঁয়াজ। আমি এই দেখেন কেমন সুন্দর হয়ে গেছে মাছটা, কালারটা লুকস বিউটিফুল, খুবই সুন্দর এবং ইয়ামি ইয়ামি মনে হচ্ছে। এই 2 পেঁয়াজ হচ্ছে লং বাইংয়ের, শেয়ার করতেছি আমি
সকলের সাথে। প্রিয় বন্ধুরা, যে এখান থেকে দেখতেছেন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ইনশাল্লাহ আশা করি ঘরে করে খাবেন এবং অলওয়েজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলটা দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর আবারও আপনারা এই দেখে লাইক দিয়ে শেয়ার করবেন, শেয়ার করলে ফ্যামিলিটা বড় হয়ে যাবে এবং আমার যখন এই যে রেসিপি আসবে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। দেখেন কেমন সুন্দর হয়ে গেছে। এখন আমি একটু পানি ব্যবহার করবো এখানে মাছটা সিদ্ধ হওয়ার জন্য, একটু ঝুল দেবো। একটু হালকা রসটা থাকবে, আমি ঝুলটা দিয়ে নেব। দেখেন কেমন সুন্দর, মাশাআল্লাহ, একটা কালারটাও সুন্দর হয়েছে। তারপরে এখন তো আমি দুধের জন্য পাঠিয়ে দিয়ে দেবো, তো মাছটা সিদ্ধ হওয়ার জন্য ঝুল দিয়ে দিলাম। আমাকে এই ঝোলটা শুকাইতে মাছটা সিদ্ধ হইতে 10 মিনিট সময় লাগবে। তো 10 মিনিটের ভিতরে আমি এই যে মশলাগুলো ব্যবহার করছি, দেখছেন আমি তেমন ঝামেলার কোনো মশলা ব্যবহার করিনি এবং খুবই সিম্পল, খুবই সহজ। এবং দেখেন কেমন সুন্দর হয়েছে। এখন আমি অপেক্ষা করবো 10 মিনিট, কারণ ঢাকনা দিয়ে 10 মিনিট রাখবো, মিডিয়াম আছেই থাকবে ছোটোটা। তাই আমি 10 মিনিটের জন্য বিরতি নিলাম একটা, 10 মিনিট পর আবার ফিরে আসবো এবং আশা করি 10 মিনিট ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমার বাকি থাকবে শুধু ধন্যপাতা ব্যবহার করা। এই ধন্যপাতা ব্যবহার করার একদম সবার শেষে, তো আমি 10 মিনিটের জন্য 10 মিনিট ফিরে আসবো 10 মিনিট পর। সুপ্রিয় বন্ধুগণ, আমার ফিরে আসলাম 10 মিনিট পর, হচ্ছে লং বাইং দু পেঁয়াজা। দেখেন কেমন সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ, দারুণ সুন্দর হয়ে গেছি কালারটা। বিসমিল্লাহ রহমান রহিম, নাড়া দিয়ে একটু, কেমন সুন্দর হয়ে গেছে, দেখছেন একদম জলটা যেরকম চাইছিলাম যেভাবে, এইভাবে একদম ফাঁসফাঁস হয়ে গেছে। এবং শেয়ার করতেছি আপনার সকলের সাথে, যে যেখান থেকে দেখতেছেন। এখন আমি দেবো ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাটা দিয়ে দেবো পুরো মাছের সাথে। ধনিয়া পাতা দিয়ে আমি এখনটা নামাই নেবো। লং বাইমের দু পেঁয়াজা, 2 ফিট লম্বা লং বাইম, তার দু পেঁয়াজা করলাম, শেয়ার করলাম সকলের সাথে। প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, যারা দেখতেছেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা প্লিজ শেয়ার করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করবেন। এ হয়ে গেল আমার দু পেঁয়াজা। আমি এখনকার চুলাটা বন্ধ করে দিলাম, এখন নামিয়ে নেব নামাইয়া পরিবেশনের জন্য। নামাই নিচ্ছি। সুপ্রিয় বন্ধুগণ, বাইং মাছের দু পেঁয়াজা, দেখেন কেমন সুন্দর হয়ে গেছে। বাইং মাছের দু পেঁয়াজা হয়ে গেল, রান্না করে ফেললাম। 24 ইঞ্চেস, আমি 2 ফিট লম্বা লং বাইং, সে বাইং কাটাকাটি করলাম, ক্লিন করলাম, পরিষ্কার করলাম, ধুইলাম, পানি ঝরাই সিরা, লবণ মরিচ দিয়া মাখাইয়া, লবণ হলুদ দিয়া মাখাই সিরা, ভাজছি, রান্না করছি, এখন খাবারের আয়োজন। দেখেন কেমন সুন্দর হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ আপনারা এইভাবে এই লং বাইং রান্না করে খাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তারা ইনশাল্লাহ লাইক দিবেন, শেয়ার করবেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অলওয়েজ আমাকে কমেন্টস করবেন, করে জানাবেন কেমন হলো। তা ইনশাল্লাহ মজা পাবেন খেয়ে। এই হয়ে গেল আমার লং বাইং রান্না। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, আপনাদের সেই মূল্যবান সময় নষ্ট করলাম। তো ভালো থাকবেন, আশা করি আল্লাহ আল্লাহর রহমতে সায়াতুল আপনার সকলকে রাখুন, ভালো রাখুন, সহি সালামতে রাখুন এবং আমাকে ভালো থাকার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে বিদায় নেব, ভালো থাকেন সকলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।